আজ মেঘালয়ে আমাদের পঞ্চম দিন। আজকে চেরাপুঞ্জি থেকে বেরিয়ে আমরা বেশ কিছু সাইটসিং করতে করতে পৌঁছে যাব শিলং। আমাদের এই মেঘালয় সিরিজের আগের পর্বের ভিডিওগুলোতে ছিল গৌহাটি থেকে নেবে আমরা কিভাবে সাইটসিং করতে করতে শিলং পৌঁছালাম, পরের দিন শিলং থেকে বেরিয়ে নানান সাইটসিং করতে করতে আমরা পৌঁছালাম সংপেডং, পরের দিন সংপেডং থেকে বেরিয়ে দাউকি, মাউলিলং, সিঙ্গেল রুট ব্রিজ ইত্যাদি সাইটসিং করে আমরা পৌঁছেছিলাম চেরাপুঞ্জি। তার পরের পর্বের ভিডিওতে ছিল চেরাপুঞ্জির নানা সাইটসিং। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের আজকের প্রথম স্পট ওয়াকাবা ফলস, এন্ট্রি ফি 20 টাকা। ডিসেম্বরের 27 তারিখ আজ, সেখানে জলধারা কিন্তু খুবই সরু হয়ে এসেছে, তবে প্রায় 170 থেকে 190 মিটার উচ্চতা থেকে জলধারা নেমে আসছে নিচে। জুলাই থেকে সেপ্টেম্বর এই ওয়াটারফলস দেখার আদর্শ সময়। আর ওই যে ওপরে যেখান থেকে জলধারা নিচে নেমে আসছে, ওখানেও পৌঁছে যাওয়া যায় পাহাড়ি পথে ট্রেক করে। ওয়াকাবা ফলসে অনেক দূরে ফলসটা, আর একদম সরু ধারা বইছে আর কি, তো তাই জন্য ভালো। তাহলে আবার বেশি ধারা চাইবে, তাহলে কি আর হবে? হ্যাঁ, বর্ষাকালে এলে তো ভোরে জল পড়তো, সেটা তো স্বাভাবিক। সংপেডং এ আমরা বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু চেরাপুঞ্জিতে এসে এত সুন্দর চকচকে আবহাওয়া পেয়েছি, আর এখানে আকাশের রংটা যেন একটু বেশি রকমই নীল, আর সাদা মেঘগুলো একেবারে পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। যাই হোক, চেরাপুঞ্জি থেকে ফুরফুরে মেজাজে বেরিয়ে ওয়াকাবা ফলস দেখার পরে মনটা একটু খারাপই হয়েছিল। তবে এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ওই ওয়াকাবা ফলসের সরু ধারাকে ভুলিয়ে দিতে পারবে আশা করছি। গার্ডেন অফ কেভস, 2.5 হেক্টর এরিয়া জুড়ে এই পার্ক তৈরি, যাতে কেভের সাথে সাথে আছে ওয়াটারফলস, সবুজ বনাঞ্চল, ব্যাম্বু ব্রিজ সহ আরও অনেক কিছু। এখানের এন্ট্রি ফি 100 টাকা ফর অ্যাডাল্ট, 50 টাকা ফর বিলো 12 ইয়ার্স। ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডি ক্যাম এবং ফটোশ্যুটের জন্য এক্সট্রা চার্জ পেয়েবল। গার্ডেন অফ কেভসের মধ্যে মোট 12টা স্পট রয়েছে, তার মধ্যে প্রথম স্পট পালং সিএম, অর্থাৎ দ্য কিংস কেভ। হিস্টোরিক এজে একবার এক ট্রাইবাল চিফ এখানে রেস্ট নিয়েছিলেন, তারই নামানুসারে এই জায়গার নাম দ্য কিংস কেভ পালং সিএম। এইখানে ঘুমিয়েছিল ট্রাইবাল। অনির্বাণ শুনবি আর বলবে বাবা বৌদি বলা কি। ওই যে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, স্পট নাম্বার 3। এই নামটা এসেছে যে এখানকার আদিবাসীদের যুদ্ধক্ষেত্রের সাথে যে সাদৃশ্যতা সেটা বোঝানোর জন্য।
আচ্ছা এদিকে স্পট নাম্বার 4, এদিকে স্পট নাম্বার 3। এটা 3। স্পট নাম্বার 4 কা খেম বা দাং তিমাই, বাপরে কি কঠিন কঠিন নাম। 2019 সালে পার্ক কমিটির দ্বারা এই কেভটাকে ডিসকভার করা হয়েছিল, মূলত স্যান্ডস্টোন আর ক্লে দিয়ে তৈরি এই কেভটা। ভেতরে জলধারা রয়েছে, টপস টপস করে জল পড়ছে। তবে যেহেতু স্যান্ডস্টোন আর ক্লে দিয়ে তৈরি, খুব বেশি স্লিপারি নয়, তবে সাবধানে যেতে হবে, জুতো টুতো ভিজে যেতে পারে। কিন্তু সামনে হলুদ সোয়েটারে যাচ্ছে আমাদের গাইড। ও তো দেখে দেখে চলে পা দেয়। রুট ওয়াটারফলস মানে গাছের রুট গুলো এমন ভাবে ঝুলছে মনে হয় ওটা ওয়াটারফল। Come on guys, এই গাছের রুটটা দিয়ে জলটা গড়িয়ে এসে ওয়াটারফলস হয়েছে আর কি, তাই জন্য এটার নাম হচ্ছে রুট ফলস। এবার হচ্ছে স্পট নাম্বার 6, সাইদুম লোয়াই। লোয়াই মৌমাছি এই ওয়াটারফলসের পাথরের খাঁজে মৌচাক বানাত, আর সেখানে যে মধু পাওয়া যেত সেটাই হচ্ছে উম, তাই জন্যে এই ওয়াটারফলসের নাম উম লোয়াই ফলস। টুওয়ার্ডস স্পট নাম্বার 6, এটাও একটা ওয়াটারফলস। এটা গার্ডেন অফ কেভসের উচ্চতম ওয়াটারফলস। ইন্দাবিনী কালের জন্য
ওয়াটারফলসে বেশ জল ছিল, দেখতে খুব ভালো লাগলো। সেটা দেখে আমরা এখন এগিয়ে চলেছি স্পট নাম্বার 7 এর দিকে, শাহিদ আজদাদ। এটাও আর একটা ওয়াটারফলস, তবে আগের ওয়াটারফলসটার মতো হাইটটা এত বেশি নয়, তবে চওড়া হবে বলে মনে হচ্ছে। চলুন দেখা যাক। গার্ডেন অফ কেপসের স্পট নাম্বার 7 এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। পিছনেই হচ্ছে ওয়াটারফলস, এখানে বেশ ভালো জল আছে। স্পট নাম্বার 8, এখানে একটা স্টোন রয়েছে যেখানে বেবি ইন দ্য মাদার্স ওম্বে অবয়ব। এই যে দেখো, আমরা এখন চলে এসেছি স্পট 9 এন্ড 10 উম দুয়াইয়ের কাছে। স্পট 9 হচ্ছে একটা বাম্বু ব্রিজ যেটা বেশ লম্বা এবং নিচ দিয়ে জলধারা বয়ে চলেছে। এখন অবশ্য সেই নদীতে জল নেই, কিন্তু বর্ষায় এলে বেশ ভালো রকম জল পাওয়া যায়। আর স্পট নাম্বার 10 হলো পাথরের মধ্য দিয়ে বয়ে আসা একটা জলধারা, যেটা কি না পিওরেস্ট অ্যান্ড সুইটেস্ট ওয়াটার ইন দ্য রিজিয়ন বলে মনে করা হয়। এবং স্থানীয় মানুষজন বিশ্বাস করেন কোনো অসুস্থতার সময় এই জল পান করলে অসুখ নিরাময় হতে পারে। এখানে 100 টাকা করে ব্যাম্বু কন্টেনার পাওয়া যাচ্ছে, যে কন্টেনারে করে আপনি এই মেডিসিনাল ওয়াটার কিন্তু নিয়ে আসতে পারেন আপনার সাথে। নব কেপসের এই জায়গাতে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এগুলো সব গেস্ট হাউস তৈরি হচ্ছে আর হচ্ছে সুইমিং পুল তৈরি হবে। গেস্ট হাউস তৈরি হচ্ছে আর হচ্ছে সুইমিং পুল তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আপনারা পরে এলে যখন আসবেন এখানে নিশ্চয়ই দেখতে পাবেন কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এলাম মডক ডিম্পিম ভ্যালি। মডক ডিম্পিম ভ্যালি এমন একটা সুন্দর জায়গা যেখানে সবুজ পাহাড় এসে মেশে সবুজ পাহাড়ে, আর তার মধ্যে দিয়ে চলছে জিপ লাইনিং করবো বলে আমরা লাইনেও দাঁড়ালাম, কিন্তু আমাদের ভাগ্য অত্যন্ত খারাপ। 10 বছরের নিচে বাচ্চাদের জিপ লাইনিং করতে গেলেও সঙ্গে একজন গাইড থাকে, কিন্তু সেদিন ওদের স্টাফ কম থাকায় ওরা কোনো গাইড প্রোভাইড করতে পারবে না বলে জানালো, অতএব আমাদেরও আর করা হলো না। জিপ লাইনিংয়ের চার্জ 1000 টাকা এবং 1500 টাকা যথাক্রমে ছোট এবং বড় জিপ লাইনিংয়ের জন্য। জিপ লাইনিং করতে না পারার একরাজ দুঃখ নিয়ে চলে এলাম খাসি অ্যাটায়ার ট্রাই করার জন্য। আমাদের 3 কন্যা আর আমার মিসেস খাসি অ্যাটায়ারে সেজে উঠল। চার্জেস 100 টাকা পার হেড, আর যদি ওনাদের ক্যামেরায় তোলা ছবি আপনি পেতে চান তাহলে আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে। চেরাপুঞ্জি থেকে শিলংয়ের পথে শিলং ঢোকার 10 কিলোমিটার মতো আগে পড়ে এলিফ্যান্ট ফলস। আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফি 100 টাকা পার হেড, অ্যাডাল্ট এবং চাইল্ড প্রত্যেকেরই 100 টাকা। এলিফ্যান্ট ফলসের পাশেও খাসি অ্যাটায়ার ট্রাই করার কিন্তু জায়গা রয়েছে, মোটামুটি চার্জেস একই রকম। আমরা শেষবেলায় এখন এসে পৌঁছেছি হচ্ছে শিলং ঢোকার মুখে এলিফ্যান্ট ফলস। কা শাইদ লাই পটেং খুশিউ।
এটাই হচ্ছে খাসি ভাষায় এলিফ্যান্ট ফলসের আসল নাম, যার অর্থ দ্য থ্রি স্টেপ ওয়াটারফল। তিনটে স্টেপ রয়েছে এই ওয়াটারফলসে, এটা হচ্ছে তার প্রথম স্টেপ। ব্রিটিশ যুগে কোনো একদিন ওয়াটারফলসের কাছে এক প্রকাণ্ড পাথর দেখতে পাওয়া যায় যা হাতির মতো দেখতে, সেই থেকে এই ওয়াটারফলসের নাম হয় এলিফ্যান্ট ফলস। ডানদিকে মানে এটা হচ্ছে সেকেন্ড ফলস, এইদিকে হচ্ছে থার্ড ফল, সেটা আমরা নিচে গেলে দেখতে পাবো। আমার ঠিক পেছনে হচ্ছে এলিফ্যান্ট ফলস এর থার্ড ফলসটা, থার্ড ফেসটা হচ্ছে আমার ঠিক পেছনে। এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সোজা হোটেল, কিন্তু এই ক্রিসমাসের সন্ধ্যেগুলোতে পুলিশ বাজার আরও একবার দেখতে খুব ইচ্ছা করলো, তাই সোজা চলে এলাম পুলিশ বাজার। যদিও মেঘালয়া সিরিজের প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্রিসমাসের সন্ধ্যেগুলোতে কিরমভাবে সেজে ওঠে পুলিশ বাজার। এই পর্বে এই অবধিই থাকলো, খুব তাড়াতাড়ি ফিরছি আবার নতুন পর্বের ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।